আজ আমি যদি মেপে ধরি আমার কোমর থেকে নিয়ার অ্যাবাউট আমার কান অবধি, ইয়েস আমার কোমর থেকে আমার কান অবধি হাতে নেওয়ার পরে আমি ঠিক যেটা বুঝতে পারছি যেটা আমার রিয়েলাইজেশন সেটা নিয়ে মোটামুটি খাওয়ার থেকে অনেক এইভাবে কাজ করাটা বেস্ট হবে, ঠিক আছে, যেটা হলো অনেকটা শরীর ঝরে যাবে। রোলের স্টাফিংস এতটাই যে রোলের স্টাফিংস অলরেডি বেরিয়ে চলে আসছে এবং সামনে যেটা দেখে মনে হচ্ছে কিছু একটা চিকেন বা এমন কিছু একটা হবে, চিকেন পড়ে গেল। খুবই কষ্ট। নমস্কার, আমি ভোজন বাবা কৌশিক আর আমার চ্যানেল ভোজন বাবা .com এ আপনাদেরকে জানাই স্বাগত। আজকের যে কারণে বাড়ি থেকে বেরিয়েছি যে বিষয়ে ব্লগ বানাবো বলে সেটা হলো আমি আজকের একটা রেস্টুরেন্টে যাচ্ছি, যে রেস্টুরেন্টের নাম হলো শেফ আলাদিন। শেফ আলাদিন, হ্যাঁ, এই রেস্টুরেন্টের নামে আপনি ইউটিউবে যত ভিডিও সার্চ করবেন সেখানে একটাই জিনিস দেখতে পাবেন, সেখানে যেটা পাওয়া যায় সেটা হলো দ্য ওয়ার্ল্ড বিগেস্ট রোল। হ্যাঁ, এই রোলকে নিয়ে আমাদের সবার প্রিয় দ্য লেজি বং মানে দীপ্তদা ওই রেস্টুরেন্টের ওনারকে বলেছিলেন একটু কম তেলে ভাজতে, আর দ্য হান্ড্রেড অ্যান্ড অ্যাবোভ আমাদের সবার প্রিয় চ্যাংড়াদা তিনি তো রোলটা হাতে নিয়েই বলেছিলেন এটা রোল না ভীমের গদা। আর আজকের আমি ভোজন বাবা কৌশিক সেই রেস্টুরেন্টে গিয়ে ওই রোলটাকেই আমি টেস্ট করতে চলেছি। তো আজকের বেরিয়ে পড়েছি, আর বেশি কথা বাড়াবো না, সোজা যাবো রেস্টুরেন্টে এবং গিয়ে ওই অভিজ্ঞতা যা আমি এতদিন যাবৎ দেখেছি, হ্যাঁ আমি যা ভিডিওগুলো দেখেছি প্রায় এক বছর আগেকার ভিডিও, আর আজকের এক বছর পরে আমি যাচ্ছি সেই রেস্টুরেন্টে, সেই রোলটা সেম অবস্থায় আছে কি না, ঠিক অতটাই আকারে আয়তনে বড় এবং ওজনেও অতটাই ওজনদার কি না, এবং সেটা একার পক্ষে নাকি খাওয়া সম্ভব নয়। হ্যাঁ, এই পুরো অভিজ্ঞতাটাই আমি আজকের পেতে চলেছি বা পাওয়ার জন্য যাচ্ছি এই রেস্টুরেন্ট যার নাম শেফ আলাদিন গড়িয়া। কথা মতো চলে এসেছি আমি ঠিক সেই রেস্টুরেন্ট যার নাম শেফ আলাদিন, যেটা ঠিক এখন আমার একদম অপোজিটে। এই রেস্টুরেন্টে আসবার জন্য আপনাদেরকে যে রুট ডিরেকশন বা লোকেশনটা ফলো করতে হবে তার সুবিধার জন্য আমি আমার ডেসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো। তবু মুখে বলে দিই, এই রেস্টুরেন্ট শেফ আলাদিন গড়িয়া স্টেশন রোডের ঠিক 45B বাসস্ট্যান্ডের একদম অপোজিটে এই রেস্টুরেন্টটা। এবার আপনি যদি ট্রেনে আসেন তাহলে গড়িয়া স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা রাস্তা, আর আপনি যদি রুবির দিক থেকে আসেন তাহলে কীভাবে আসবেন তার জন্য একটু আমার ডেসক্রিপশানে গিয়ে গুগল ম্যাপের লিঙ্কটা ফলো করবেন, করলে আপনি একদম এক্স্যাক্ট জায়গাতে পৌঁছে যাবেন। এখানে এসে প্রথমে আমাকে যেটা মানতে হয়েছে সেটা হচ্ছে যে এখানের রুলস, এবং সেটা হচ্ছে আগে থেকে আমায় পেমেন্ট করতে হয়েছে। হ্যাঁ, এক বছর আগে যত ভিডিও দেখেছি সেখানে দাম যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 349, আমি এসে দেখলাম সেই দামটা 50 টাকা বেড়েছে এবং সেটা আমাকে বিল দেওয়া হয়েছে 399-এর। আর আগে পেমেন্ট করেছি, আমি একটু আগেই এসেছি যার কারণে আমাকে একটু ওয়েট করতে হচ্ছে, যখন তৈরি হওয়া শুরু হবে তখন আমি দেখাবো। তবে একটা ছোট্ট প্রবলেম তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে কোভিডের কারণে ঠিক ভিতরে ঢুকে আগেকার যারা ভিডিও বানিয়েছিল তারা যেভাবে ভিডিও বানাতে পেরেছিল আমি সেভাবে ভিডিও বানাতে পারবো না, তবে চেষ্টা করব যতটা ডিটেলে দেখানো যায় ওই রোলটাকে বানানো, এবং ওনারা বলেছেন সেই অনুযায়ী আমার সাথে কোঅপারেট করবেন। তো দেখা যাক কতটা ভালো দেখাতে পারি এবং কতটা ভালো আমি এই রেস্টুরেন্টের ওই রোলটাকে শ্যুট করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। তো চলুন আর সময় নষ্ট না করে ঠিক কীভাবে কী তৈরি হচ্ছে আর রোলটা কীরকম দেখতে লাগছে সেটা দেখিয়ে দেওয়া যাক। এটা হচ্ছে সেই পরোটাটা যেটা ঠিক ওই স্পেশাল আলাদিন দ্য বিগেস্ট রোল,
যেটা দিয়ে বানানো হয় সেটা এখন চলছে বানানো। এর মধ্যে দাদা কটা লাচ্ছা পরোটা ইউজ করা হয়? চারটে টোটাল লাচ্ছা পরোটা নিয়ে এই রোলটার পুরো যে পরোটাটা সেটা তৈরি হচ্ছে, বিশাল বড় একটা আকার। একটা ফুল লেন্থ বেলার পরে এখনো পর্যন্ত বাকি আছে, যেটা বাকিটা এগোচ্ছে। দাদা আলটিমেটলি রোলটার লেন্থ কত হয়? ৩৩ ইঞ্চ রোলটার লেন্থ। একটা রোল যার লেন্থ ২৩ ইঞ্চ। পরোটাটা শাঁকা হচ্ছে, আমি এখন সেই বালাদিনের ঠিক সেই জায়গা যেখানে এই বিগেস্ট রোলটা তৈরি করা হচ্ছে, এবং আমি এখন দাঁড়িয়ে আছি যে ব্যক্তি রান্না করছে রোলটা সেটার উপরে। আপাতত তৈরি হওয়া দেখছেন, বাকি প্রসেস কীভাবে পুরো জিনিসটা সাজানো হবে সেটা দেখানো হচ্ছে, দেখতে থাকুন। যে পরোটাটা বানানো হয়েছে সেটা এখন তেলে ভাজা হচ্ছে, যেরকম অ্যাজ ইউজুয়ালি রোল বানানোর ক্ষেত্রে হয়ে থাকে। টোটাল কটা ডিম দেওয়া হলো? তিনটে কাঁচা আর একটা বয়েল। এই তিনটে কাঁচা ডিম দেওয়া, একটা বয়েল দেওয়া হয়। এই রোলটা বানানোর জন্য তিনটে কাঁচা ডিম, যেটা ভাজা হবে রোলের সাথে, আর একটা বয়েলড এগ দেওয়া হবে। ডিম দিয়ে পরোটাটা চাপিয়ে দেওয়া হলো। মিক্সড ভেজিটেবল দেওয়া হলো, চিকেন শিক কাবাব, চিকেন মটন টিকিয়া। আচ্ছা, এটা মটন টিকিয়া দেওয়া হচ্ছে। নিচে করে দেবো, এটা চিকেন টিকা দেওয়া হচ্ছে। এবার আমরা
মটন কাবাব দেওয়া হচ্ছে, এটা মটন কাটি কাবাব, পনির টিক্কা কাবাব দেওয়া হচ্ছে, চিকেন চিলি দেওয়া হলো, চিলি সস, স্যালাড, বয়েল লিপ দেওয়া হচ্ছে গেট করে, মটন মশলা হবে হচ্ছে, করে সাত বছর দেওয়া হচ্ছে, আরো স্পেশাল সিক্রেট মডেল ভাজা ভাজা দেওয়া হচ্ছে,
সেভ আলাদিন থেকে ঠিক যে জিনিসটা নেওয়ার জন্য এসেছিলাম সেইটা হলো এইটা, দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট রোল। এখন সেটা আমার হাতে, এবং হাতে নেওয়ার পরে আমি ঠিক যেটা বুঝতে পারছি, যেটা আমার রিয়েলাইজেশন, সেটা নিয়ে মোটামুটি খাওয়ার থেকে অনেক এইভাবে কাজ করাটা বেস্ট হবে, ঠিক আছে, যেটা হলে অনেকটা শরীর ঝরে যাবে এবং আমার মনে হয় এটাই বেস্ট খাওয়ার থেকে। চ্যাংড়াদা বলেছিলেন, মানে 100 and above-এর চ্যাংড়াদা যেটা বলেছিলেন, ভীমের গদা, সত্যি এটা গদা। আমি যদি এক্ষুনি এটা ছুঁড়ে কাউকে মারি, এটা মোটামুটি এটা হসপিটাল কেস হয়ে যাবেই যাবে, গ্যারেন্টি। তো এইটা যেটা দিয়েছে, এবার প্যাকিংটা একটু বলি, এটা পার্সেল করে দিয়েছে এবং এটার জন্য এক্সট্রা নিয়েছে 10 টাকা, যেখানে আমি দেখতে পাচ্ছি একটা স্যানিটাইজারের প্যাকও দেওয়া রয়েছে আলাদা করে, এই যে সেই প্যাকটা। আর তার পুরো রোলটা ঠিক যেভাবে প্যাক করা হয়েছে সেটা একটু দেখাই, সেটা হলো এই হলো ব্যাকটা, এই হলো রোলটা। রোলটার সাইজ আমি যদি মেপে ধরি, আমার কোমর থেকে নিয়ার অ্যাবাউট আমার কান অবধি, ইয়েস, আমার কোমর থেকে আমার কান অবধি রোলটার মাপ। আর কিছু বলতে লাগবে? রোলটার অ্যাকচুয়ালি 93 ইঞ্চ, হ্যাঁ 23 ইঞ্চ, আর ওজন মোটামুটি যা মনে হচ্ছে, হ্যাঁ নিয়ার অ্যাবাউট 3 কেজির কাছাকাছি হয়ে যাবে। এবং এতে যে স্টাফসগুলো দিয়েছে, সেগুলো আমি যখন স্টাফিংস করেছে তখন কিন্তু আমি সেইভাবে বাইট দিতে পারিনি, কারণ আমাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি কোভিডের কারণে। ওনারাই কিছুটা বলেছে, বাকিটা খাবো, এবং এটাকে কীভাবে খাওয়াবো ঠিক জানি না, মানে খাবো কীভাবে বুঝতে পারছি না, খাই তারপর বলছি কেমন লাগছে। রোলটা খাওয়ার জন্য এখন প্রস্তুত হচ্ছি আমি, এবং প্যাকিংটা একটু খোলার চেষ্টা করবো, কারণ সব রোলটা যা ওজন আমার একার পক্ষে কেন, এটা তিনজনও বোধ হয় শেষ করতে পারবে না, পুরো ফ্যামিলির খাওয়া হয়ে যাবে, পেট ভরে যাবে। রোলটা আর বেশি খুললে আমি আর কন্ট্রোল করতে পারবো না, প্রথমত যতটুকু হয়েছে সেটা আমি একটু দেখাই। এই হচ্ছে রোলটা, রোলের স্টাফিংস এতটাই যে রোলের স্টাফিংস অলরেডি বেরিয়ে চলে আসছে, এবং সামনে যেটা দেখে মনে হচ্ছে কিছু একটা চিকেন বা এমন কিছু একটা হবে। খাড়াটা ভেঙে গেছে, পরোটাটা মারাত্মক টেস্টি। এবার একটু পুরো রোলটার একটা বাইট নেব, খুব খুব কঠিন কাজ, খুবই কঠিন কাজ, খুবই কঠিন কাজ। রোলটা এতটাই মজমসে যে প্রায় ভেঙে যাচ্ছে, চিকেন পড়ে গেল। খুবই কষ্টকর ব্যাপার, এভাবে রোলটা খাওয়া অসম্ভব ব্যাপার। এটাকে রীতিমতো ছোটো ছোটো পিসে কেটে, হ্যাঁ ওটা আমাদের দোকান থেকে স্টাফিংস পড়ে যাচ্ছে, মানে ভাবতে পারছেন কী অবস্থা আমার। রীতিমতো ওরা আমাদের দোকান থেকে কেটে দিচ্ছিলো, আমি নিইনি কারণ আমার এই পাখামির জন্য। এখন সেটা বুঝতে পারছি কী প্রবলেম হচ্ছে। একটা বাইট এনাফ, মুখে স্টাফিংস ঠেসে গেছে, এবং যখন আমি খাচ্ছিলাম তখন দেখেই বুঝতে পেরেছেন যে আমার মুখে নেওয়া সম্ভব হচ্ছিল না এতটাই। এবং সবথেকে বড় বিষয় যে জিনিসটা, যে স্টাফিংসটা আমার মুখে গেল সেটা খাওয়ার পর আমি রীতিমতো কনফিউজ। আমি চিকেন পেলাম, মাটন পেলাম, পনির পেয়েছি, সয়া চাংস ছিল, মেয়োনিজ, ডিম গ্রেট করা, এমনি পরোটার সাথে ডিম আগে যেরকমভাবে রোল হয় সেটা তো করাই ছিল, আরও আদার্স যাবতীয় যা মশলা, মানে আমার পক্ষে এই রোলের জাজমেন্ট দেওয়া উচিত নয়। আর বেশি ভিডিও বাড়াতে চাই না, কেননা রোলটা উদ্ধার করতে গেলে আমাকে আর কিছু চিন্তাভাবনা করতে হবে। তো আমি চাই আজকের ভিডিও এই পর্যন্তই থাক, নতুন ভিডিও আসা অবধি আপনারা একটু ওয়েট করুন, আর ততক্ষণ অবধি মন ভরে খান, প্রাণ ভরে বাঁচুন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ ওটাই বাড়ছে না, বাকি সব বাড়ছে।